হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত। আজকের ব্লগটি অবশ্যই থাম্বনেইল দেখে বুঝে গেছেন কি নিয়ে। আজকের ব্লগটি হলো, আমরা এখন সব বাইকারই একটি হেলমেট কেনার পরে একটাই চিন্তা থাকে, আমার হেলমেট একটি অ্যাকশন ক্যামেরা ইউজ করব। তো এই অ্যাকশন ক্যামেরাটা কীভাবে সেট করা যায় ভালোভাবে এবং খুব মজবুতভাবে ফিট করা যায়, সেই বিষয়টা নিয়ে আজকে এই ব্লগটি। তো আশা করি এই ব্লগটি আপনারা সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে, আপনাদের ভালো লাগবে। আর ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো আমি আগের একটি হেলমেটে আমার অ্যাকশন ক্যামটা ইউজ করতাম একটা চেইন মাউন্ট দিয়ে, সেটাও আপনাদেরকে দেখাই। সেটা হলো এই আমার আগের হেলমেটটিতে আমি চেইন মাউন্ট দিয়ে অ্যাকশন ক্যামেরাটি ইউজ করতাম। তো এটা অনেক সময় বাতাসে নড়ে চড়ে, তো এটা ভিডিও করার সময় ডিস্টার্ব ফিল হয়। তো সেক্ষেত্রে আমি এই চেন মাউন্টটা বাদ দিব। তো আমার এই হেলমেটটিতে আমি আপাতত অ্যাকশন ক্যামেরা ইউজ করব না। তো আমার SMK যে হেলমেটটি আছে, আমি আজকে এই হেলমেটটিতে একটা অ্যাকশন ক্যামেরার মাউন্ট বসাবো এবং কীভাবে বসাবো, কী দিয়ে বসাবো, সেই জিনিসটি অবশ্যই আপনাকে জানতে হলে ফুল ব্লগটি দেখতে হবে এবং কীভাবে কী করলে ভালো হবে সেই জিনিসগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করবো। তো আমি আজকে এই হেলমেটের মাউন্টটা যে আঠা দিয়ে সেট করব, সেই আঠাটা হলো এমসিল। এটা যে কোনো হার্ডওয়্যারের দোকানে আপনারা পাবেন এমসিল আঠাটা। এমসিল আঠাটার ভিতরে আপনার দুইটা আঠা থাকে, একটা হলো, আপনাদেরকে আমি দেখাই দিই সরাসরি, এই আঠাটা আপনারা সংগ্রহ করতে পারবেন যে কোনো হার্ডওয়্যারের দোকান থেকে, অনলি 40 টাকা নেবে। তো এই এমসিল আঠাটা কেনার সময় অবশ্যই খেয়াল করে নেবেন ফিক্সচার ডেট ঠিক আছে কিনা। এখানে প্যাকেটে গিয়ে লেখা থাকে একটা উৎপাদনের ডেট থেকে 24 মান্থ পর্যন্ত এটার এক্সপায়ার ডেট থাকে। তো এই জিনিসটা আমি দেখে ক্রয় করেছি এবং আপনারা দেখে ক্রয় করবেন। তো এই আঠাটার ভিতরে দুইটা আটা থাকে, একটা হচ্ছে পজিটিভ, একটা হলো নেগেটিভ। এই দুইটা আটা একসাথে মিক্স করে তারপর হেলমেট মাউন্টটি বসাবো এবং কীভাবে বসাবো সেটাও আপনাদেরকে দেখাইনি। তো অনেকেই দেখা যায় হেলমেটের সাইডে মাউন্ট লাগায়, উপরে লাগায় বা বাম সাইডে লাগায়। তো আমি সাইডেও লাগাবো না, উপরেও লাগাবো না, আমি ঠিক হেলমেটের এখানেই বসাবো মাউন্টটা। এই হলো আমার মাউন্ট। এই মাউন্টটি এর সাথে অবশ্য আঠা আছে, এই আঠাটা ভালোভাবে থাকবে না, বেশি দিন লাস্টিং করবে না, বড় বাতাসে বা বৃষ্টিতে ভিজে ভিজে নষ্ট হয়ে যেতে পারে। তো সেজন্য আমি এমসিল আঠা দিয়ে এই মাউন্টটা এখানে সেট করব। তো এই এমসিল আঠার কি শক্তিশালী, কীরকম এবং কীরকম টেকসই হবে সে জিনিসটা অবশ্যই আমার ব্লগ যারা কন্টিনিউ দেখেন তারাই জানতে পারবেন। তো এই মাউন্টটা আমি এখানে বসবো। অনেকে ডিল করে অ্যাকশন ক্যামেরা মাউন্ট বসে, দেখা যাচ্ছে এত দামি একটি হেলমেট, মিডিয়াম দামের হেলমেট, যে জায়গায় আমি ডিল করে মাউন্ট বসাবো, হেলমেটের সেফটি এবং সিকিউরিটি কোনোটাই থাকতেছে না, মানে ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে, সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, নিজের কাছে একটু আনইজি লাগবে। তো সেজন্য আমি আজকে এমসিল আটা দিয়ে আমার অ্যাকশন ক্যামেরার মাউন্টটি আমি হেলমেটে সেট করব। তো এখন আমাদেরকে করতে হবে এমসিল আঠাটা প্লাস মাইনাস দুইটাকে আমাকে একসাথে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর আমি অ্যাকশন ক্যামেরার মাউন্টটি পজিশন মতো বসিয়ে তারপরে আঠাটা বসাবো, বসানো পরে মাউন্টটা বসাবো। তো বন্ধুরা, এমসিল আঠাটা আমি আনবক্সিং করলাম। এখন এটা হলো এমসিলের পজিটিভ আঠাটা, আর এটা হলো নেগেটিভ। নেগেটিভটা একটু পাতলা থাকে, এটা ব্ল্যাক কালার, আর এটা হলো একটু অফ হোয়াইট কালারের মতো। তো এখন এই দুইটা আঠা আমি খুব ভালোভাবে মিক্স করব। মিক্স করার পরে আমি হেলমেট মাউন্টে হেলমেটের সাথে সেট করব। তো এটা ভালোভাবে মিক্স করতে হবে, ভালোভাবে মিক্স না করলে এটা কার্যকরিতার ফলটা ভালো হবে না। তো এটা এভাবে হাতে নিয়ে পজিটিভ আর নেগেটিভ দুইটা ভালোভাবে মিক্স করতে হবে। তো বন্ধুরা, আপনারা যখন এই হেলমেট মাউন্টটি বসাবেন অবশ্যই অবশ্যই হেলমেটের ভাইজরটি খুলে নেবেন, কেন এই আঠাটা কিন্তু ভাইজরও লাগলে সহজেও উঠবে না ভাইজর থেকে। তো আপনারা যখন এই মাউন্টটি সেট করার সময় অবশ্যই অবশ্যই হেলমেটের ভাইজরটি খুলে নেবেন। আমি আমার হেলমেটের ভাইজরটি খুলে নিয়েছি। তো এটার কার্যকর ক্ষমতা কীরকম সেটা ইউজ করার পরেই বলতে পারবো, বাট আমি এ পর্যন্ত যাদেরকে দেখেছি হেলমেট মাউন্ট এই এমসিল আঠা দিয়ে ব্যবহার করেছে, অনেক ভালো রেজাল্ট এবং অনেক ভালো ফলাফল পেয়েছে এবং সহজেও ঘামটা নষ্ট হয় না। এবং আমি আমাকে উপদেশ দিয়েছে চকলেট বাইকার নাভিদ ইস্তাক তরুভাই। তরুভাই আমাকে বলেছিল যে এমসিল আঠা দিয়ে তুমি অ্যাকশন মাউন্টটা লাগাও, তাহলে ভালো সাপোর্ট পাবো এবং ভালো টেকসই হবে
এখন অনেক মজবুত হবে। তো তরুবের অনেক ব্লগে আমি দেখি তরুবের সবগুলি হেলমেটই এমসিল আঠা দিয়ে অ্যাকশন ক্যামেরা মাউন্ট লাগানো। তো সে ভিত্তিতে আজকে আমিও ট্রাই করতেছি এবং আপনাদের মাঝে শেয়ার করতেছি। আপনারা যদি যারা অ্যাকশন ক্যামেরা ইউজ করেন, মাউন্ট বসানো নিয়ে টেনশনে থাকেন, আপনারা এই জিনিসটা একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বসাতে হয়েছে। এ হলো হাতের অবস্থা, হাত ফুল ব্ল্যাক হয়ে গেছে, এখন হাত ওয়াশ করতে হবে। বন্ধুরা খেয়াল রাখবেন, মাউন্টটা বসানোর পরে আপনি 1 থেকে 2 ঘন্টা এই জিনিসটা নড়াচড়া করবেন না, নড়াচড়া করলে পজিশনটা নড়ে যাবে না। আর বসানোর আগে অবশ্যই আপনি খেয়াল রাখবেন যে মাউন্টটা যেন কোনোভাবেই মানে বেঁকা হয়ে না বসে, একদম ভালোভাবে মেজারমেন্ট করে এবং সোজা করে মাউন্টটা বসাবেন। আর যদি এটা বেঁকা হয়ে বসে তাহলে আপনার অ্যাকশন ক্যামেরা ভিউ বেঁকা আসবে। তো আপনারা এটা বসানোর আগে আগে অবশ্যই অবশ্যই এটা খেয়াল রাখবেন মাউন্টটা একদম সোজা হয়ে পজিশন মতো বসেছে কিনা, মিডল পজিশনে, তো এই জিনিসটা খেয়াল করবেন। আমার মাউন্টটা বসানো শেষ, তো এটা আমি এখন শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে, তারপর আমি অ্যাকশন ক্যামেরা এখানে বসিয়ে তারপর আপনাদেরকে দেখাবো। তো সে পর্যন্ত সাথেই থাকুন, এখন 8:02 আর এটাও শুকানো। বন্ধুরা আমার মাউন্টটি বসানো কমপ্লিট হয়ে গিয়েছে, তো মাউন্টটি এখন শুকিয়ে গিয়েছে ভালো করে, একদম মজবুতভাবে ফিটিং হয়েছে। তো এমসিল আঠা দিয়ে বসানোর পরে এই মাউন্টটি কতটুকু টেকসই হবে সেই জিনিসটা কিছুটা পরীক্ষা করবো। এখন দেখা যাক এটা কতটুকু টেকসই হবে। যখন আমরা বাইক রাইড করি তখন সামনে থেকে কিন্তু প্রচুর বাতাস আসে, বাতাসটা আসলে কিন্তু ক্যামেরাটা নড়বে, তো সেই জিনিসটা নড়তেছে কিনা সেটা আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যখন এমসিল আঠা দিয়ে অ্যাকশন ক্যামেরা মাউন্ট বসাবেন আপনারা রাত্রেবেলা বসানোর চেষ্টা করবেন, কারণ এটা শুকানোর জন্য 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। তো আপনারা মাউন্টটি বসিয়ে রেখে দিবেন, দেন সকালবেলা যখন রাইডে বেরোবেন, বাইক নিয়ে বেরোবেন, তখন এটা হেলমেটটা নিয়ে আপনি বেরোতে পারবেন, কারণ 1-2 ঘন্টার ভিতরে এটা শুকিয়ে যায় এবং শক্তভাবে মজবুতভাবে এটা ফিটিং হয়। তো এই হলো আমার মাউন্টটি, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। একদম খুব শক্ত এবং খুব মজবুতভাবে ফিটিং হয়েছে, যেটা আমি চেইন মাউন্ট দিয়ে আগের হেলমেট ইউজ করতাম সেটা তো খুব মজবুত। আশা করতেছি আমার অ্যাকশন ক্যামেরাটি আর নড়াচড়া করবে না বাতাসের ফলে। তো আমি এটার মাঝে এখন অ্যাকশন ক্যামেরাটি বসাবো। এ হলো আমার অ্যাকশন ক্যামেরা, দেখি এটা কতটুকু টেকসই। এই যে নড়তেছে দেখেন বন্ধুরা, এটা একটু নড়তেছে না, অনেক মজবুতভাবে বসেছে অ্যাকশন ক্যামেরাটি। তো দেখা যাক এটা পরার পরে এখন কিরকম লাগে। এই পড়লাম, আমার পর্যাপ্ত পরিমাণ ভিউ ঠিক করে আমি অ্যাকশন ক্যামেরাটি বসা নিতে পারবো। এই হলো আমার মাউন্ট কমপ্লিট সেট আপ, এ হলো বাইজর, খুব ভালোভাবে নোট মজবুত হয়ে বসেছে, আশা করি কোনো ডিস্টার্ব করবে না। তো অনেক অনেক থ্যাংকস নাবিদ ইস্তেক তরুভাইকে, যে এমসিল আটা দিয়ে এই হেলমেট মাউন্ট বসানোর পদ্ধতিটা জানানোর জন্য।
তো আপনারা যারা এই এমসিল আটা দিয়ে মাউন্ট বসাবেন, তো সবাই আমার মতো এইভাবে বসানোর চেষ্টা করবেন। আশা করি আপনাদের এই অ্যাকশন মাউন্টটি খুব টেকসই এবং খুব মজবুত হবে। তো বন্ধুরা, এই ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোনো আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো হলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। পাশেই থাকুন আর চলতে থাকুন লাভ বাইকারের সাথে। আসসালামু আলাইকুম।